তো গাইস দেখুন, একটি বন বিড়াল ধরে আনলো এই লোকটি। তাকে কিন্তু পোষ মানানোর চেষ্টা করা হচ্ছে। দেখুন, তাকে কিন্তু একটি খামচি লাগিয়ে দিল, এই যে দেখতে পাচ্ছেন। ও মাই গড, তাকে কিন্তু খুব সিরিয়াসভাবে একটি খামচি লাগিয়েছে, কিন্তু সে লোকটি আসলে আহত হয়েছে। আহত হওয়ার পরেও কিন্তু তাকে পোষ মানানোর চেষ্টা চলতেছে। আসলে প্রাণীটি দেখুন এগ্রেসিভ, এই যে দেখুন কিভাবে খামচি লাগাচ্ছে। খামচে লাগানোর পরও প্রাণীটিকে কিন্তু সে বারবার চেষ্টা করতেছে। দেখুন, একটি কামড়ায় ধরলো আঙুলটি, পরেও কিন্তু তাকে পোষ মানানোর চেষ্টা করা হচ্ছে। তাকে খুব আদর করতেছে লোকটি, আদর করে চেষ্টা করতেছে যে আসলে সে বন বিড়ালটিকে কীভাবে পোষ মানানো যায়। দেখুন, আমরা দেখতেছি এই লোকটি আসলে খুব সাহসের পরিচয় দিয়ে কিন্তু তাকে পোষ মানানো করতেছে। দেখুন, এই বন বিড়ালটা কিন্তু ফেস ফেস করতেছে ভাই, খুব সিরিয়াসভাবে। দেখুন, তাকে কিন্তু অনেক আদর করতেছে সেই লোকটি। দেখো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আসলে তাকে আদর করতেছে, মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু এই লোকটি আসলে খুব সাহসিকতার পরিচয় দিল, কিন্তু শেষমেশ সে প্রাণীটি বুঝতে পারে তাকে আসলে সে লোকটি তাকে কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে না। কিন্তু সেটা যখন লোকটি কিন্তু তাকে বেশি বেশি আদর করতেছে, ভালোবাসা দিচ্ছে, এরপর কিন্তু প্রাণীটি বুঝতে পারে যে তাকে কোনো রকম ক্ষতি করতে চাচ্ছে না। তখন দেখুন কীভাবে শান্ত হয়ে গেল প্রাণীটি। আসলে বিড়াল, কুকুর, এ ধরনের পোষা প্রাণীরা কিন্তু ভালোবাসা জিনিসটা খুব বুঝতে পারে। দেখুন, প্রথম পর্যায়ে কিন্তু মানুষটাকে খামচি লাগাই দিছিল এই বিড়ালটি। এই বন বিড়ালটি আপনারা দেখতে পাচ্ছেন খুব ডেঞ্জারাস একটি বন বিড়াল। এটাকে অনেকে পোষে থাকে, যার কারণে মানুষটি বাড়িতে এনে তাকে পোষ মানানোর চেষ্টা করছে, এমনকি সে সফল হয়েছে। দেখুন গাইস, খুব সুন্দরভাবে বসে থাকছে এখন। হয়তো এরপর থেকে এই লোকটিকে আর খামচি তামচি দেবে না, বা লোকটিকে দেখলে সে আর ভয় পাবে না, এটাই আশা করি আর কি। দেখুন কীভাবে কিন্তু লোকটি তাকে আদর করতেছে, দেখতে পাচ্ছি গাইস আমরা আসলে খুব সুন্দর এই প্রাণীটি। খুব সুন্দরভাবে কিন্তু এই প্রাণীটিকে সে লোকটি আদর বাসনা করে তার বাড়িতে পুষে রাখবে। এখন থেকে তার আরও কয়েকটি বিড়াল আছে, বিড়ালের সঙ্গে কিন্তু এই প্রাণীটিকে রাখবে। দেখুন গাইস, খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর আসলে। আপনারা যারা এই ধরনের ভিডিও রিলেটেড এই ধরনের ভিডিও দেখতে চান, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো।